দর্শক স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওটি স্পেশালি শিক্ষকদের জন্য যে শিক্ষকরা কিভাবে ইউ আইডি অর্থাৎ ইউনিক আইডি পূরণ করবেন অত্যন্ত কম সময়ের ভিতরে আজকে আমরা আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আপনার একটি ব্রাউজার ওপেন করে নেবেন আমি গুগল কোন ব্রাউজারটি ওপেন করে নিলাম এবং সেখানে যে লিখবেন ব্যানবেজ ডট কম ব্যানবেজ ডট কম লিখলে আপনার সামনে শুরুতে যে লিঙ্কটি থাকবে সেই লিঙ্কটি থাকে আপনি একবার ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে একটি আসবে ব্যানভেজের ঠিক এরকম এরপর আপনি এখানে চলে যাবেন আই এম আই এম এস এখানে এখান থেকে গেলে আপনি দেখবেন ইউনিকারি লাইভ সার্ভার এখান থেকে যখন আপনি লগ ইন না করবেন তখন আপনাকে ইউজার আইডি দিয়ে লগ ইন করতে হবে আমার যেহেতু ইউজার আইডি দেওয়া আছে তো আমি এখানে লগ ইন করে এনরোলমেন্ট ফর্মে ক্লিক করে দিলাম এরপর আমি এখানে শিক্ষার্থীর ইউআইডি পূরণ করবো শুরুতে আপনি যে সহজ বা অর্থাৎ তাড়াতাড়ি ইউআইডি পূরণ করার জন্য আপনাকে শুরুতেই শিক্ষার্থীর যে তথ্যগুলো সেই তথ্যগুলো ইনপুট করতে হবে শিক্ষার্থীর তথ্য ইনপুট করার আগে আপনি শুরুতেই তার জন্ম নিবন্ধন যে আছে সেই জন্ম নিবন্ধনটা দেখে তার জন্ম নিবন্ধন নাম্বারটা আপনি এখানে তুলে দিবেন দেখছেন আমি এখানে জন্ম নিবন্ধন নাম্বারটা তুলে দিচ্ছি আস্তে আস্তে তার জন্ম নিবন্ধনটা তোলা হয়ে গেল এবং এখানে জন্ম নিবন্ধন নাম্বারটা তুলে হয়ে গেল আপনি চলে আসবেন জন্ম তারিখের ঘরে জন্ম তারিখের ঘরে আসলে আপনি এখান থেকে তার জন্ম তারিখটা সিলেক্ট করে দিবেন যেমন আমি এখান থেকে তার জন্ম তারিখটা সিলেক্ট করে দিলাম প্রথমে দিন তারপর মাস এরপর বছর বছরটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিন সিলেক্ট করে দিলেই অল্প সময়ের ভিতরে আপনার ভেরিফাইড হয়ে যাবে এবং এখানে তার নামটা চলে আসবে আপনি এখান থেকে কন্ট্রোল অল দিয়ে তারপর কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন উপরের ঘরটিতে এভাবে আপনি দ্রুত সময়ের ভিতরে তার ইউআইডি পূরণ করতে পারবেন এরপর আপনি ছবিতে যাবেন ছবিটি দিয়ে দিবেন তার ছবিটি এখানে দিয়ে দেওয়ার সময় খেয়াল করবেন ছবিটি সাইজটা যাতে বড় না হয় ছবিটির সাইজ একটু বড়ো হলো আপনি এ ফাঁকে অন্য কাজ করে নেবেন যেমন আমি এখানে দেখুন ছবিটি এখন আপলোড হচ্ছে না তো আমি এ ফাঁকে যে ঘরগুলো আছে সেগুলো ফিল আপ করে নিচ্ছি যেমন জেলা চাঁদপুর দিলাম তারপর ধর্ম দিলাম এরপর আমি তার অধ্যয়নরত শ্রেণী দিলাম ষষ্ঠ এরপর তার রোল নম্বর দিলাম এখানে তিন এরপর দেখুন এই ফাঁকে কিন্তু ছবিটা আপলোড হয়ে গেলো এরপর আমি এখানে তার অধ্যয়নত শ্রেণী দিলাম এরপর নিচে আমি চলে আসব নিচে চলে আসলে আপনি এখানে দেখুন সে প্রতিবন্ধী নিয়ে এখানে আপনি না দিলাম এরপর আপনি রক্তের গ্রুপের ঘরে রক্তের গ্রুপের ঘরে আপনি এখানে ড্রপডাউন মেনুতে ক্লিক করলেই আপনার সামনে রক্তের গ্রুপগুলো চলে আসবে আপনি এখান থেকে রক্তের গ্রুপটি দিয়ে দিবেন এরপর আপনি ক্ষুদ্র কি কিনা সেটা সিলেক্ট করবেন দিন এরপর তার এন বা পিতা মাতার এনআইডি আছে কি না এটা দেখে অবশ্যই একজনের না একজনের এনআইডি থাকতে হবে সেক্ষেত্রে হ্যাঁ তে টিক চিহ্ন হ্যাঁতে পপ আপটা ক্লিক করে দিয়ে আপনি তার মাথার শুরুতে মাথার এনআইডির তথ্যটা দিতে হবে দর্শক এই চ্যানেলে সাধারণত শিক্ষকদের জন্য ভিডিও আপলোড করা হয় এছাড়াও যদি আপনারা অন্য কেউ এই চ্যানেলটি ভিডিও দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ছোট্ট পরিবার আমরা আস্তে আস্তে এই পরিবারের সদস্য সংখ্যা যাতে বেড়ে আমরা অনেক কিছু এখান থেকে শিখতে পারি এরপর আপনি এখান থেকে ঠিক আগের মতো করে প্রথমে দিন তারপর মাস এরপর বছরটা সিলেক্ট করে দিন মায়ের সিলেক্ট করে দিলেই আপনার সামনে ওই যে এনআইডি ভ্যারিফাইড হয়ে যাবে অল্প সময়ের ভিতরে দেখুন এনআইডিটা ভেরিফাইড হয়ে গেলো এরপর আমি নিচে চলে আসলাম নিচে চলে আসলাম তার নামটা এখান থেকে কপি করলাম এরপর আমি এখানে পেস্ট করে দিলাম এখানে সেম একই রকম নামটা কপি করলাম এরপর এখানে পেস্ট করে দিলাম এরপর আপনি চলে আসবেন মোবাইল নাম্বারের ঘরে আপনি এখান থেকে তার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন সচল একটি মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা করবেন যাতে করে কোনো ধরনের সমস্যা হলে যোগাযোগ করা যায় তো সেক্ষেত্রে আমি তার মোবাইল নাম্বারটি এখানে লিখে দিচ্ছি আর এই বিষয়গুলো অত্যন্ত গোপনীয় আপনি সব সময় চেষ্টা করবেন আপনার প্রতিষ্ঠানের যে ইউনিক ইউনিকআডের তথ্যগুলো সেগুলো যাতে আপনি নিজে পূরণ করেন দোকানে বা অন্য কোথাও কাউকে যে পূরণ করার থেকে বিরত থাকবেন এরপর আমি চলে যাব নিচে এখানে আমি সেভেন নেক্সটে ক্লিক করব সেভেন নেক্সটে ক্লিক করলে কিছুক্ষণ লোড হবে তারপর আপনার এই ডাটাটি সেভ হয়ে যাবে অল্প সময়ে একটু অপেক্ষা করতে হবে সার্ভার স্পিডের উপর নির্ভর করে আসলে এই সময়টুকু নির্ভর করে সার্ভার স্লো থাকলে একটু দেরি হবে সার্ভার যদি ভালো থাকে তাহলে অল্প সময়ের ভিতরে আপনারটা আপডেট হয়ে যাবে বা এটা সেভ হয়ে যাবে যে দর্শক দেখলেন অল্প সময়ের ভিতরে এটা সেভ হয়ে গেল এরপর আপনাকে রিডাইরেক্ট করবে সেকেন্ড পেজে সেকেন্ড পেজও ঠিক আপনি এখানে আগের মতো তার আর জন আগে তার এনআইডি নাম্বারটা লিখবেন এনআইডি নাম্বারটা লিখে তার এখানে যে পর্যায়ক্রমে আমি যেভাবে প্রথম পেজ দেখালাম ঠিক সেভাবে আপনি যদি দ্বিতীয় পেজের কাজটি করেন তাহলে অল্প সময়ের ভিতরেই এবং তৃতীয় চতুর্থ পেজেও আপনি সেম একই রকমভাবে কাজটি করলে কিন্তু সর্বোচ্চ দশ থেকে বারো মিনিটের ভিতরে আপনি একটি ইউআইডি পূরণ করতে পারবেন তো দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন